আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতের সম্মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগে শেয়ার করেছিলাম আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কতটা ব্যস্ততায় আমি থাকি, আর আজকের ব্লগে শেয়ার করব আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত কতটা ব্যস্ততায় থাকি। তো এবার শীত প্রায় যাই যাই করছে, বাট শীতের পিঠা এবার তেমন খাওয়াই হয় নাই, বিকজ আমি অনেক ব্যস্ত ছিলাম বা ঘর গোছানো নিয়ে, এবং আমার ছোট বাচ্চাটাও একটু অসুস্থ ছিল, যে কারণে এবার শীতে তেমন পিঠা খাওয়া হয় নাই। আর এবার তো ভাপা পিঠা একদমই খাই নাই, তো আম্মাকে নিয়ে বিকেলবেলা একটু চুষি পিঠা বা চই পিঠা যেটাই বলেন ওইটা বানিয়েছিলাম। আমার বাচ্চা খুবই পছন্দ করে এই পিঠাটা, আর খেজুরের গুড় দিয়ে তো ওই পিঠাটা অসাধারণ লাগে। এই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আশা করি আপনারা ওইখান থেকে ভালো লাগলে দেখে নেবেন, আর আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দিব। তো এবার আসলে অন্য অন্য পিঠাগুলো তেমনভাবে খাওয়া হয় নাই, কারণ যেটা বললাম আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ছোটো বাচ্চাটা, ওর জ্বর তারপরে হচ্ছে পেট খারাপ হয়ে গেছে, তো যে কারণে মানে কোনো ঝামেলায় যেতে চাই না আর কি। তো তারপরেও আমার হাজবেন্ড বলছিল আর কি যে এবার আসলে শীতের কোনো পিঠাই খাওয়া নাই, তাই তিন রকমের পিঠা বানিয়েছে, যদিও বা এখানে আমি এক রকমেরটা শেয়ার করতে পারি নাই, দুই রকমটা শেয়ার করেছি। এখানে আমি চুষি পিঠা, তারপরে তেলের পিঠা, আর হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। বাট পাটিসাপটা পিঠাটার সময় আমি আসলে ভিডিওটা করতে পারি নাই, কারণ বাবু খুবই কান্না করতেছিল। তো এই তারপরে বানালাম হচ্ছে তেলের পিঠা, আর এই তেলের পিঠাটা আমি আসলে অনেকবারই বানিয়েছি, বাট এত সুন্দর মাশাল্লাহ এত ফুলেছে, তো এরকম আসলে কখনোই হয় নাই, এবারই মাশাল্লাহ এত সুন্দর ফুলেছে। তো এই পিঠা বানালাম, আসলে শীতের মধ্যে পিঠাটা আসলে মানে খেতে অনেক ভালোই লাগে, বাট তৈরি করাটা একটু কষ্টকর। আর এখনও আমার বাসায় যেটা বললাম যে সব প্রত্যেকটা কাজ আমাকে নিজের একা করতে হয়, যে কারণে আসলে আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরেও করতে সমস্যা হয় না বাবু যদি সুস্থ থাকে, আর বাবুকে কোলে নিয়ে নিয়ে সব কিছু করা লাগে, যদিও এখন ও প্রায় আড়াই বছর ক্রস করছে, তিন এখন হয়নি কমপ্লিট, বাট ও এখন অনেক বিরক্ত করে, আর যেহেতু অসুস্থ সেহেতু ওর দিকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়। আর এই তো দেখছেন পিঠাটা কিন্তু মাশাল্লাহ ভালোই ফুলেছে, তো ভালো লাগছে আর খেতেও অনেক মজা হয়েছিল। এই ছিল, আর বিকেলবেলা হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, কিছু বিস্কিট এনেছিলাম এবং অন্যান্য টুকিটাকে বাজারও করেছি, তো ওগুলো শেয়ার করলাম না, জাস্ট বিস্কিট শেয়ার করলাম, কারণ এই বিস্কিটগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটা স্বপ্নতে হচ্ছে 2 বাই গেট 1 একটা প্যাকেজ ছিল, তো আমরা ওইটাই এনেছি। আর এই প্যাকেজটা, এই বিস্কিটগুলো মানে তিনটা বিস্কিট আসলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমি বেসিক্যালি হচ্ছে চায়ের সাথে এই টোস্টটা খুবই পছন্দ করি, তো এই জন্য আমরা 2টা প্যাকেজ এনেছি। এটা দিয়ে আমাদের মোটামুটি 15 দিন চলে যাবে, কারণ ও আমার বাসায় আমার বাচ্চারা শুধু বিস্কিট খায়, ওই মিষ্টি বিস্কিটটা, আর আমার জাস্ট চায়ের সাথে বিস্কিট লাগে আর কি। তো এই জন্যই আসলে এই 2টা প্যাকেজ এনেছি আমি। আর সাথে আসার সময় হচ্ছে আরও অন্য স্ন্যাক্স টাইপের আর অন্য অন্য বাজারও করেছি, তো ওগুলো আসলে শেয়ার করলাম না। তো আর বিকেলবেলা তো যেটা হয় অ্যাজ ইউজুয়াল সবসময় চায়ের একটা ইয়ে থাকে, চা খাওয়াটা আসলে অভ্যেস হয়ে গেছে, আর এখন একটু শীত যেহেতু তো চাটা একদম মানে কন্টিনিউই খাওয়া হয়। আর বিকেলে সবসময় আম্মাকে আমার আম্মা ভাবি এরা সবাই আমার বাসায় আসে, তো খুব ভালো লাগে, বিকেল টাইমটা আসলে খুবই ভালো যায়। তো আসার পথে ওদের জন্য স্ন্যাক্স টাইপের নিয়ে আসছিলাম পুরি আর হচ্ছে জিলিপি। তো শীতের মধ্যে জিলিপিটা কিন্তু আসলে অনেক মানে অনেক ভালো লাগে খেতে, আর বেসিক্যালি আম্মাও পছন্দ করে আমিও খুব পছন্দ করি। আর একদম গরম ভাজা পুরি নিয়ে এসেছিলাম, তো জানি না বাসায় কিন্তু অনেক গেস্ট, আমি সবাইকে দেখাইলাম না, কারণ অনেকেই আসলে ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, তো জানি না পুরি হবে না, আমি অলরেডি 10টা এনেছি, তারপর এটাকে মাঝখান থেকে আবার জিরে দিয়েছি, দেখি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো বিকেল টাইমটা আসলে এই যে মজা করে কাটালাম, তো এই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা, আশা করি আমার হাজবেন্ডও বুঝে যাবে যে আসলে কতটা ব্যস্ততায় থাকি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।